নিজে লাইক করুন, অন্যদের শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের থাকা বেল আইকনটি ক্লিক করে দেখতে থাকুন নিউজ বাংলা টুডে। আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। উপযুক্ত প্রার্থীদের বঞ্চিত করে তৃণমূলের নেতাদের কাটমানি খেয়ে নিয়োগের এই চক্রান্ত ব্যর্থ করো, দাবি জানালো DYFI। বর্তমানে প্রতিটি যশ মারগ্রামে জোগাড়ের কামরুল হাসান, ময়ূরসরে কোর্ট কাজী রিপনের মতো রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 250 জন যুবক যুবতী রামপুরার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে জরুরি ভিত্তিতে চুক্তিভিত্তিক পদে নিয়োগের জন্য পরীক্ষা দিতে এসেছিল। মোট 12টি পদের পোস্টের জন্য পরীক্ষা ছিল। রিপোর্টিং সময় ছিল সকাল 10:30। তারা সকলে এই সময়ের মধ্যেই ইন্টারভিউ লাইনে এসে দাঁড়িয়েছিল। হঠাৎ হাসপাতাল কর্তৃপক্ষ 22 জনকে পরীক্ষা হলে ঢুকিয়ে নিয়ে গেট বন্ধ করে দেয়। বাকি প্রায় 200 জন পরীক্ষার্থীদের বলা হয় তারা সঠিক সময় উপস্থিত হননি। সকল পরীক্ষার্থীরা একসাথে প্রতিবাদ করলেও হাসপাতাল কর্তৃপক্ষ কর্ণপাত করেননি। পরীক্ষার্থীদের মধ্যে কয়েকজন DYFI বীরভূম জেলা সভাপতি অমিতাভ সিংকে ফোন করে বিষয়টি জানান। জেলা সভাপতির নেতৃত্বে DYFI এর স্থানীয় নেতৃত্ব রাহুল চ্যাটার্জি, রাহুল শেখরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এই অনৈতিক কাজের তীব্র প্রতিবাদ জানান। ঘটনাস্থলেও শুরু হয় বিক্ষোভ। DYFI এর পক্ষ থেকে বঞ্চিত পরীক্ষার্থীদের সঙ্গে নিয়ে MSVP-কে ডেপুটেশন দেওয়া হয়। দাবি জানানো হয় অবিলম্বে বিনা কারণে অন্যায়ভাবে বঞ্চিত পরীক্ষার্থীদের ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আবেদনকারী সকল পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে আসার ব্যবস্থা সরকারকেই করতে হবে। উপযুক্ত পরীক্ষার্থীদের বঞ্চিত করে তৃণমূলের নেতাদের কাটমানি খেয়ে নিয়োগের এই চক্রান্ত ব্যর্থ করো। আমাদের কাছে কিছুক্ষণ আগে এখানে যারা ইন্টারভিউ দিতে এসেছিল তাদের পরীক্ষার্থীদের ফোন এসেছিল এবং আমরা তারপরে এখানে আসি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে, এবং এখানে যারা পরীক্ষার্থী উপস্থিত আছেন তারা অভিযোগ করছেন যে আজকে অস্থায়ী পদে এখানে ইন্টারভিউয়ের ডেট ছিল এবং রিপোর্টিং টাইম ছিল 10:30 এবং প্রত্যেক পরীক্ষার্থী 10:30 মধ্যে এখানে উপস্থিত হয়েছেন। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ নির্দিষ্ট করে বেছে 22 জন বা তার কিছু বেশি বা কম হতে পারে তাদেরকে ঢুকিয়ে নিয়ে বাকিদেরকে ভেতরে ইন্টারভিউ রুমে ঢোকায়নি, এবং ছাত্র পরীক্ষার্থীরা যে অভিযোগ করছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে আসা সত্ত্বেও তারা ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেলেন না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে, এবং যে কথাটা বলতে চাই যে গোটা পশ্চিমবাংলা জুড়ে নিয়োগের নামে যে প্রহসন, দুর্নীতি, কেলেঙ্কারি চলছে তার একটা উদাহরণ রামপুরহাট হাসপাতালেও আজকে আমরা প্রত্যক্ষ করলাম। এবং অবিলম্বে আমরা দাবি রাখছি যে যারা পরীক্ষার্থী যারা সুযোগ পেলেন না ইন্টারভিউ দেওয়ার তাদেরকে অবিলম্বে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।